আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার। দূরে ও কাছে, দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার প্রিয় ভিউয়ার্সদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা অক্লান্ত পরিশ্রম করি, সে সুবাদে আজকেও আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখেন আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর। আজকের সকালটা আমি ঘুম থেকে ওঠার পরে দেখেছি একটু কুয়াশা কুয়াশা, তো ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সামনে আমি একটু এই সকালটা তুলে ধরি, যেহেতু আমার কাছে খুবই ভালো লাগতেছে একটু কুয়াশা কুয়াশা, মানে শীতের ভাব। তো এখনো কিন্তু শীত পড়ে নাই, গরমটাই রয়েছে, একটু কেমন জানে ভাপসা ভাপসা গরম, তার মধ্যে একটু শীত, তো ভালোই লাগে এই সময়টা। তো আমি যখন বারান্দা দিয়ে থাকালাম আমার বাসার, তখন দেখলাম কুয়াশা, একটু কুয়াশা আবার একটু হালকা হালকা বাতাস। তো ভাবলাম যে আপনাদের সামনে এই জিনিসটা একটু শেয়ার করি আমি। তো দেখেন আপনারা, একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, একটু দেখা যাচ্ছে আমার ক্যামেরার মধ্যে, তো পুরোপুরি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। তো আজকে ভাবলাম এই সকালটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর সে প্রত্যাশায় আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখেন আমার বাসার সামনে কিন্তু খুব বড় একটা গার্মেন্টস, একটা না অবশ্য দুটা, আসলে সাভারে কিন্তু গার্মেন্টসের জায়গায় যেহেতু বিশাল বড় বড় জায়গা আছে সাভারে, তো এটা আমার বারান্দা থেকে দেখা যা, রাত্রে হলে কিন্তু এটার মধ্যে অনেক লাইট জ্বলে, আর সেই জন্য আমাদের এই সামনের জায়গাটা অনেক আলো হয়ে থাকে, তো খুবই ভালো লাগে এই দৃশ্যটা। দেখেন ওই চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না, আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে এই চাঁদ, অবাক লাগতেছে এই সকালবেলা আমি চাঁদ দেখতে পারতেছি। তো যাই হোক, যেহেতু চাঁদ দেখতে পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আর আমার নামাজ পড়ে, প্লাস আমি আর ঘুমাই নাই, তাই এই সকালটা আমি ধরেছি। তো এখন আমি দেখেন অনেকটা কিন্তু কুয়াশা আরো নামতেছে, আরো অনেকটা কুয়াশা দেখা যাচ্ছে, দেখেন আস্তে আস্তে কিন্তু একটু অন্ধকার হয়ে যাচ্ছে আমার দিকে। তো কালকে আমি সকালবেলা দেখেছি, হঠাৎ দেখি যে একদম ফর্সা চকচকে, তারপর আবার দেখি যে কুয়াশায় ঢাকা, তো কুয়াশাটা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে এখন, মোটামুটি মনে হচ্ছে কিন্তু এই আবহাওয়াটা দেখে যেন অনেক শীত পড়ে গেছে, তো আমার মনে হচ্ছে গ্রামে কিন্তু আরো বেশি দেখা যাবে এখন। তো যাই হোক, গ্রামে তো অনেকদিন যাবো তো আমি যাই না, দেখি একটা সময় যাব আমার বাবার বাড়িতে আশুগঞ্জ। তো আমার বাবার বাড়িটা কিন্তু আশুগঞ্জ পূর্ব বাজার, বৈরব এই পার, আশুগঞ্জ ওই পার, নিশ্চয়ই সবাই চিনেন আশুগঞ্জ, কারণ আশুগঞ্জ কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা, খুবই ছোট বন্দর কিন্তু নৌপথের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য আশুগঞ্জ। তো আমাদের বাসাটা কিন্তু আপনার মেঘনা নদীর পাড়ে অবস্থিত, সেটা আমাদের নিজস্ব বিল্ডিং আমার বাবার। তো ওইখানে কিন্তু ছাদের উপরে যদি আমি ভিডিওটি নিয়ে একবার দাঁড়াই, আপনারা হয়তো বা চোখটা ফেরাতে পারবেন না মেঘনা নদীর পাড়ে। তো সেই মেঘনা নদীটি আমি বেশিরভাগ তুলে ধরতে চেষ্টা করবো যখন আমি যাব ইনশাল্লাহ, যাব তো অবশ্যই আজ হোক আর কাল হোক যাব। তো যেহেতু আমাদের সাভারও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি আপনাদের সামনে ইতিমধ্যে একটু একটু করে তুলে ধরেছি, আসলে করোনার জন্য অনেক জায়গা বন্ধ, তো সেই জন্য আরও কিছু জায়গা আমি তুলে ধরতাম কিন্তু তুলতে পারতেছি না। তো এখন দেখি সকালবেলা সুমনা কী করতেছে আমাদের জন্য নাস্তা, তো চলেন দেখি একটু সুমনা কী করে। তো সুমনা কিন্তু রুটি বেলে নিচ্ছে দেখেন আমাদের জন্য, সুমনা কিন্তু তার আগে আমি রুটি দেখিয়েছি, সুমনা রুটি, সুমনা কিন্তু রুটি খুবই ভালো বানায়, আর সুমনা কিন্তু সবসময় আমাদের জন্য নাস্তাটা করে থাকে, অবশ্য বেশিরভাগ সময় আমি আর সুমনা দুজন মিলেই করি, কিন্তু আজকে কিন্তু সুমনা অলরেডি রুটি অনেক টেবিলে নিয়েছে এবং আর দু একটা আছে সেগুলো বেলে নিচ্ছে সুমনা। সুমনার কাজ কিন্তু খুবই দ্রুত হয়, খুবই সুন্দর,
এবং খেতেও খুব ভালো লাগে। তো অলরেডি কিন্তু তোষিশের আব্বু দুটি ডিম খেয়ে নিয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি তোষিশের আব্বু প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খায়, সে কিন্তু অন্য নাস্তা খাক আর না খাক সেটা দেখার বিষয় না, তার দুইটা সিদ্ধ ডিম সে প্রতিদিনই খেয়ে থাকে। তো রুটি খেলেও তার চলে, না খেলেও চলে, কিন্তু ডিমটা সে প্রতিদিনই নিয়মিত খেতে মানে খেতে পছন্দ করে। সুমনা কিন্তু সেই ছোট সময় থেকে আমার সাথে থাকে, সেই ছোট সময় থেকে সুমনা আমার প্রতি একটা মায়া, আমারও সুমনার প্রতি মায়া, এই কথা আপনাদেরকে অনেকবার আমি বলেছি। তো সুমনা কিন্তু আমাকে ছেড়ে কখনো যেতে পারতেছে না, সুমনার মা বাবা কিন্তু অলরেডি ফোন দিয়েছে সুমনা যেন বাড়িতে যা, কিন্তু আমি সুমনাকে কেন যেন ছাড়তে পারতেছি না, সুমনা যেতে পারতেছে না। তো সুমনা নাস্তা বানানো কিন্তু হয়ে গেল, দেখেন রুটিটা কিন্তু বেলা শেষ। তো সুমনা কিন্তু অলরেডি রুটি ছেঁকে নিচ্ছে, তো সেজন্য আমি একটু রুটি ছেঁকাটাও ধরে নিলাম আমার ভিডিওর মাধ্যমে। রুটিটাও কিন্তু খুব সুন্দর ছেঁকা হচ্ছে দেখেন এখান থেকে, আলহামদুলিল্লাহ সুমনা সব কাজই খুব সুন্দর ভালো পারে। রুটিটা ছেঁকা হয়ে গেছে এবং আমি এখন নাস্তাটা খেয়ে নেব সুমনার আমি। তো বাহিরের দৃশ্যটা কিন্তু আমার রান্নাঘরতে খুবই খুবই সুন্দরভাবে দেখা যায়, দেখেন কুয়াশা কিন্তু এখনো আছে। তো তোষিশের আব্বু কিন্তু তেমন একটা রুটি খায় না, সে প্রতিদিন ডিমটা খেতেই পছন্দ করে, অনেকটা সময় খাবে অনেক সময় খায় না, কিন্তু আমি আর সুমনা এখন রুটি খাবো। তো সুমনা কিন্তু রুটির সাথে দেখেন একটু আমি দেখিয়ে নিই, একটু ডাল বোনা করেছে এবং আলু ভাজি করেছে। তো তোষিশের আব্বু খেলো খেতে পারে, সামনে থাকলে মাঝে মধ্যে একটু একটু খা, কিন্তু আমি আর সুমনা খাবো সেটা দেখাবো। দেখেন ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এই যে রুটিটা কিন্তু খুবই সুন্দর করে ছেঁকে নিয়েছে সুমনা। তো দেখেন আমার গাছের মরিচ কিন্তু পেকে গেছে, বারান্দার গাছ মরিচ গাছ, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। মরিচটাকে কিন্তু পেরে নিতে হবে আমার, কারণ মরিচগুলো পড়ে যাচ্ছে, অনেকগুলো মরিচই পেকে গেছিল। তো ভাবলাম যে এই মরিচগুলো আমি গাছ থেকে পেরে নেবো, প্লাস আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। তো আমার গাছে কিন্তু আরো নতুন নতুন মরিচের ফুল এসেছে, দেখতে পারবেন। তো মরিচ কিন্তু অলরেডি নিজের গাছের মরিচ তিনটা পেয়ে গেলাম, অনেকগুলো ছিল সবকিছু কিন্তু পড়ে গেছে, তো এই তিনটা মরিচ আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে, নিজের গাছের মরিচ বললে কথা। তো আমি আর বেশি দূর আমার ভিডিওটি নিতে চাচ্ছি না, প্লিজ 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 যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমাকে উৎসাহিত করবেন, আর আপনাদের সাপোর্টই কিন্তু আমি অনেক অনেক দূর এগিয়ে যাব সে বিশ্বাস আমার আছে। তো প্রিয় ভিউয়ার্স আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী ভিডিও নিয়ে আবারও সামনে চলে আসবো আপনাদের জন্য, দোয়া রাখবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।